প্রাণী সম্পদে ভরব দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদককে সামনে রেখে সারা দেশের ন্যায় কাপাসিয়া উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদের বালুর মাঠে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে এই সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বঙ্গতাস কন্যা সিমিন হোসেন রিমি। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রাণী সম্পদ প্রদর্শনী বাস্তবায়ন কমিটির সভাপতি এ কে এম লুৎফর রহমান, কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আমানত হোসেন খান সহ উপজেলা প্রাণী সম্পদ অফিসার কৃষিবিদ দেওয়ান কামরুজ্জামান উপস্থিত ছিলেন। ভোরের পাতা নিউজ ডেস্ক, এই বাচ্চাগুলি 10 বছর পরে এরা আরো যখন ক্লাস 10 এ উঠবে।